বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাববিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মহিতুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, পরিবারের সাথে নিরাপদে অবস্থান করছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। একটি লম্বা সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমের আয়োজন। এই কার্যক্রমে সরাসরি আমি যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমাকে এই কার্যক্রমে সরাসরি যুক্ত করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কস্ট অ্যাকাউন্টিং এর উপর নিয়মিত অধ্যায় ভিত্তিক ধারাবাহিক লেকচার পরিচালনা করছি। এই ধারাবাহিকতায় আজ আমাদের অষ্টম লেকচার। আজ আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং কোর্সের সপ্তম অধ্যায়, অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, কমন কস্ট অ্যান্ড রেভিনিউজ, এই চ্যাপ্টার নিয়ে। তাহলে শুরুতেই আমরা দেখে নেই আমাদের আজকের এই অধ্যায়ে সিলেবাসে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অ্যালোকেটিং সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট ইউজিং দ্য সিঙ্গেল রেট অ্যান্ড ডুয়েল রেট মেথডস, বাজেটেড ভার্সেস অ্যাকচুয়াল কস্ট, দ্য চয়েস অফ অ্যালোকেশন বেস, অ্যালোকেটিং costs of multiple support departments like direct method, step down method and reciprocal method, allocating common costs like stand alone cost allocation method and incremental cost allocation method, cost allocations and contract disputes, and last of all bundled products and revenue allocation methods. এই বিষয়গুলো আমাদের এই অধ্যায়ের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। এখন আমরা দেখে নিব আজকে আমাদের আলোচনার বিষয়ে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। যে সকল বিষয়গুলো আজকের আলোচনা শেষে তোমরা একটি পরিষ্কার ধারণা লাভ করতে পারবে সেগুলোকে আমরা বলছি লার্নিং আউটকামস। তাহলে সেগুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেটি আমরা একে একে দেখে নেই। সহায়ক ডিপার্টমেন্ট বা সাপোর্ট ডিপার্টমেন্ট, উৎপাদন বিভাগ বা প্রোডাকশন ডিপার্টমেন্ট, সহায়ক বিভাগের ব্যয়, উৎপাদন বিভাগের বন্টনের প্রয়োজনীয়তা, নেসেসিটি অফ অ্যালোকেশন অফ এ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট টু প্রোডাকশন ডিপার্টমেন্ট, সহায়ক বিভাগের স্থির ও পরিবর্তনশীল ব্যয় বন্টনের পদ্ধতি সমূহ, মেথডস অফ ডিস্ট্রিবিউটিং ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল কস্ট অফ সাপোর্ট ডিপার্টমেন্ট, একক হার ও দ্বৈত হারের মধ্যে পার্থক্য, সহায়ক বিভাগের উপরি ব্যয়কে উৎপাদন বিভাগ সমূহের মধ্যে বন্টনের পদ্ধতি সমূহ, এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা আজকের আলোচনায় আলোচনা করব। তাহলে এখন আমরা মূল আলোচনায় চলে যাই। বিস্তারিত আলোচনার শুরুতেই আমরা আলোচনা করব সহায়ক বিভাগ বা সাপোর্ট ডিপার্টমেন্ট, এটি বলতে আমরা কি বুঝি। অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, এটি আমাদের আজকের অধ্যায়। এটি বলতে একটি সহায়ক বিভাগের ব্যয় বন্টনকে বোঝায়। তাহলে স্বাভাবিকভাবেই কোশ্চেন আসে, সহায়ক বিভাগটা কি বা সাপোর্ট ডিপার্টমেন্ট কি।
উৎপাদনকারী প্রতিষ্ঠানে তার পণ্য বা সেবা উৎপাদনকারী বিভাগকে সাহায্য বা সহায়তা দান করার জন্য যেসব বিভাগ থাকে তাদেরকে সহায়ক বিভাগ বা সাপোর্ট ডিপার্টমেন্ট বলে। অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন বিভাগ নিয়েই মূলত গঠিত, কিন্তু সেই উৎপাদন বিভাগকে সহায়তা করার জন্য আরো কিছু বিভাগ থাকে, সেগুলোকে আমরা এক কথায় বলছি সাপোর্ট ডিপার্টমেন্ট। সহায়ক বিভাগ বা সেবা বিভাগ পরিচালনার জন্য যে ব্যয় হয় তাকে সহায়ক বিভাগের ব্যয় বা উপরিব্যয় বলে। অর্থাৎ আমরা এই সাপোর্ট ডিপার্টমেন্টের কস্টগুলোকে একসাথে বলছি উপরিব্যয় বা ওভারহেড। সমস্ত পরোক্ষ ব্যয়ের সমষ্টিকেও উপরিব্যয় বলে, সেটি আমরা এর আগের চ্যাপ্টারে দেখেছি যে সমস্ত পরোক্ষ ব্যয়ের সমষ্টিকে উপরিব্যয় বলে। আমরা ওভারহেড চ্যাপ্টারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সহায়ক বিভাগের কিছু উদাহরণ তাহলে আমরা দেখে নেই। মাল ক্রয় বিভাগ বা পার্চেসিং ডিপার্টমেন্ট, গুদামজাতকরণ বিভাগ বা স্টোরেজ ডিপার্টমেন্ট, খাবার সরবরাহ বিভাগ বা ক্যান্টিন ডিপার্টমেন্ট, মেরামত ও রক্ষণাবেক্ষণ বিভাগ বা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। এই ধরনের বিভাগগুলোকে আমরা বলছি সহায়ক বিভাগ, যারা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগগুলোকে সহায়তা প্রদান করে। উৎপাদন কাজ সচল রাখার ক্ষেত্রে তারা বিভিন্নভাবে সহায়তা প্রদান করে। এছাড়াও আরো অনেক সহায়ক ডিপার্টমেন্ট থাকে। আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি, তাহলে সহায়ক ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের আরো পরিষ্কার ধারণা তৈরি হবে। এটিকে আমরা বলছি পার্চেসিং ডিপার্টমেন্ট, যারা পার্চেসিং এর সাথে বা ক্রয়ের সাথে জড়িত থাকে, কাঁচামাল ক্রয়ের সাথে জড়িত থাকে, এবং কাঁচামাল ক্রয় করার পর সেই কাঁচামাল গুদামজাত করার প্রয়োজন হয়। যতক্ষণ পর্যন্ত উৎপাদন না হচ্ছে তার আগ পর্যন্ত এই কাঁচামালটি সংরক্ষণ করার জন্য গুদামে সংরক্ষণ করা হয়, এটিও একটি সহায়ক ডিপার্টমেন্ট। ফ্যাক্টরিতে কর্মরত লেবার এবং অন্যান্য সকল জনবল তারা যেখানে তাদের আহার কাজ সম্পন্ন করে সেটিকে আমরা বলছি ক্যান্টিন ডিপার্টমেন্ট। তাদের যে খাবার সরবরাহ করা হয় যে ডিপার্টমেন্ট থেকে সেটিকে আমরা বলছি ক্যান্টিন ডিপার্টমেন্ট, এটিও একটি সহায়ক ডিপার্টমেন্ট। আরেকটি আমরা বলছি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। যন্ত্রপাতি অনেক সময় বিকল হয়ে গেলে সেই সব যন্ত্রপাতিকে রিপেয়ার অ্যান্ড মেনটেন করার জন্য যে ডিপার্টমেন্ট সহায়তা দান করে সেটিকে আমরা বলছি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট। এখানে কিছু টেকনিক্যাল লোক থাকে, তারা এই এই সম্পর্কে তাদের ভালো নলেজ থাকে যে একটি যন্ত্র কোথায় সমস্যা হলে কিভাবে সেটিকে দ্রুততম সময়ের মধ্যে ঠিক করে ফেলা যায়, এটিকে আমরা বলছি রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, এটিও একটি সহায়ক ডিপার্টমেন্ট। তাহলে আশা করি সহায়ক ডিপার্টমেন্ট বলতে তোমাদের একটি পরিষ্কার ধারণা তৈরি হলো। এখন আমরা দেখব যে এই যে সহায়ক ডিপার্টমেন্ট এরা কাকে সাপোর্ট দিচ্ছে। সেই উৎপাদন বিভাগ বা প্রোডাকশন ডিপার্টমেন্ট বলতে আমরা কি বুঝি, উৎপাদন বিভাগ সরাসরি কাঁচামালের সাহায্যে চূড়ান্ত পণ্য উৎপাদন করে। কাঁচামালের রূপান্তরই এ বিভাগের মূল কাজ, অর্থাৎ কাঁচামালকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করার কাজটি কিন্তু উৎপাদন বিভাগের মূল কাজ। শিল্পের ধরন, প্রকৃতি ও আয়তনের উপর ভিত্তি করে উৎপাদন বিভাগের সংখ্যা নির্ধারণ করা হয়। এটি একটি প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ কতগুলো থাকবে সেটি নির্ভর করে ওই প্রতিষ্ঠানের আকৃতি, আয়তন এবং এর ধরন কেমন সেটি। তাহলে উৎপাদন বিভাগের কিছু উদাহরণ আমরা দেখি, যেমন সংযোগ বিভাগ বা অ্যাসেম্বলিং ডিপার্টমেন্ট, কাটিং বিভাগ বা কাটিং ডিপার্টমেন্ট, বুনন বিভাগ বা ওয়েভিং ডিপার্টমেন্ট, ফিনিশিং বিভাগ বা ফিনিশিং ডিপার্টমেন্ট, মিশ্রণ বিভাগ বা মিক্সিং ডিপার্টমেন্ট, নেটিং বিভাগ বা নেটিং ডিপার্টমেন্ট। এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা কাজ সম্পন্ন করা হয়, প্রত্যেকটি উৎপাদনের সাথে সম্পর্কিত, একটি ডিপার্টমেন্ট আরেকটি ডিপার্টমেন্টের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি ডিপার্টমেন্ট থেকে কাজ সম্পন্ন হওয়ার পরে সেটি আরেকটি ডিপার্টমেন্টে পাঠানো হয়, সেখানে সম্পন্ন হওয়ার পরে সেটি আরেকটি ডিপার্টমেন্টে পাঠানো হয়, এভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে সম্মিলিতভাবে একটি পণ্য উৎপাদন সম্পন্ন করে। তাহলে এই ধরনের বিভাগগুলোকে আমরা বলছি উৎপাদন বিভাগ। তাহলে এটিও যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে।
আমরা কিছু উৎপাদন বিভাগের চিত্র দেখি। যেমন সংযোগ বিভাগে, এটিকে আমরা বলছি অ্যাসেম্বলিং ডিপার্টমেন্ট, এখানে বিভিন্ন যন্ত্রাংশ সংযোজন করে একটি পূর্ণাঙ্গ যন্ত্র তৈরি করা হচ্ছে, এটিকে আমরা বলছি অ্যাসেম্বলিং ডিপার্টমেন্ট। এটি কাটিং ডিপার্টমেন্ট, সুন্দর করে এখানে একটি নির্দিষ্ট পরিমাপে বস্ত্র কাটা হচ্ছে, যেটা দিয়ে হয়তোবা শার্ট তৈরি হবে, প্যান্ট তৈরি হবে, এটি একটি নির্দিষ্ট পরিমাপে কাটা হচ্ছে। এটিকে বলছি আমরা ওয়েভিং ডিপার্টমেন্ট, যেখানে সুতার বুননের মাধ্যমে একটি লোগো তৈরি করা হয়েছে, এটি ওয়েভিং ডিপার্টমেন্টের কাজ। এখানে ফিনিশিং ডিপার্টমেন্টে একটি পণ্য যখন মোটামুটি ফাইনাল হয়ে গেছে, চূড়ান্ত পণ্যে রূপান্তরিত হয়ে গেছে, তখন আয়রন করে এটিকে প্যাকিং করার উপযোগী তৈরি করা হচ্ছে, এটিকে আমরা বলছি ফিনিশিং বিভাগ, যারা সর্বশেষ ফিনিশিংটা দিচ্ছে। এরপরে আছে মিক্সিং বিভাগ বা মিক্সিং ডিপার্টমেন্ট, মিশ্রণ বিভাগ, যেখানে বিভিন্ন কাঁচামালকে একটি বড় পাত্রে মেশিনের মাধ্যমে মিশ্রণ করা হচ্ছে, যেখান থেকে এই মণ্ড তৈরি করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হবে। এবং আমরা আরেকটি বিভাগ দেখছি, সেটি হলো নিটিং বিভাগ, এটিও গার্মেন্ট শিল্পের সাথে সরাসরি সম্পর্কিত একটি বিভাগ, যেখানে বস্ত্র তৈরি হচ্ছে। তাহলে উৎপাদন বিভাগের বিভিন্ন চিত্রের মাধ্যমে আমরা দেখে নিলাম যে উৎপাদন বিভাগগুলো কেমন হয়, এবং এই উৎপাদন বিভাগগুলোকে সহায়তা করার জন্য যে বিভাগ, সেই বিভাগগুলোকে আমরা বলছি সহায়ক বিভাগ বা সাপোর্ট ডিপার্টমেন্ট। তাহলে এখন আমরা দেখে নেই যে সহায়ক বিভাগের ব্যয় উৎপাদন বিভাগে বন্টনের প্রয়োজনীয়তা কি, কেন আমরা সহায়ক বিভাগের ব্যয়গুলোকে উৎপাদন বিভাগের মধ্যে বন্টন করব। যেহেতু সহায়ক বিভাগ সমূহ নিজেরা পণ্য তৈরি করে না, সেহেতু সহায়ক বিভাগের নিজস্ব কোনো আয় বা রেভিনিউ থাকে না, ফলে তাদের ব্যয়গুলোকে যুক্তিসঙ্গত ভিত্তিতে উৎপাদন বিভাগগুলোর মধ্যে বন্টন করা হয়। এবং প্রতিষ্ঠানে একাধিক উৎপাদন বিভাগ থাকলে প্রত্যেক বিভাগে প্রাপ্ত আয় থেকে তাদের নিজস্ব ব্যয় এবং সহায়ক বিভাগ থেকে প্রাপ্ত আনুপাতিক ব্যয় বাদ দিয়ে স্ব-স্ব উৎপাদন বিভাগের নেট মুনাফা নির্ণয় করা হয়। তাহলে আমরা এখান থেকে যেটি জানলাম, সেটি হলো একটি উৎপাদন বিভাগ তারা পণ্য উৎপাদন করে, ফলে তাদের নিজস্ব আয় থাকে, কিন্তু সহায়ক বিভাগের নিজস্ব আয় থাকে না, ফলে উৎপাদন বিভাগগুলোর উপর সহায়ক বিভাগগুলোর ব্যয়গুলোকে বণ্টন করে দেওয়া হয়। এবং একটি উৎপাদন বিভাগের মুনাফা নির্ণয় করার সময় তাদের নিজস্ব ব্যয়টা বাদ দেওয়া হয় এবং সাথে সাথে সহায়ক বিভাগগুলোর আনুপাতিক ব্যয়টাও বাদ দিয়ে তারপর নেট মুনাফা নির্ণয় করা হয়। এভাবে একটি উৎপাদন বিভাগের মুনাফা নির্ণয় করা হয়। এরপরে আমরা বলছি সহায়ক বিভাগ বা সেবা বিভাগ পরিচালনার জন্য যে ব্যয় হয় তাকে সহায়ক বিভাগের ব্যয় বা উপরিব্যয় বলে, এটিকে আমরা ওভারহেড বলছি। এর মধ্যে দু ধরনের উপরিব্যয় অন্তর্ভুক্ত, কি কি সেটা আমরা দেখে নেই। একটি হলো পরিবর্তনশীল উপরিব্যয়, আরেকটি হলো স্থির উপরিব্যয়। যদি উৎপাদন বিভাগই না থাকে, তবে সেবা বিভাগের প্রয়োজনীয়তাই থাকে না, সেহেতু সেবা বিভাগের ব্যয়সমূহ উৎপাদন বিভাগের জন্য করা হয়, সেহেতু অবশ্যই পণ্য বা সেবার প্রকৃত উৎপাদন ব্যয় করতে হলে অবশ্যই সেটি উৎপাদন বিভাগের মধ্যে বণ্টন করতে হবে। কেন আমরা উৎপাদন বিভাগে এটি বণ্টন করতে চাচ্ছি, কারণটা হলো যে সেবা বিভাগ তৈরি হয় উৎপাদন বিভাগকে সাপোর্ট করার জন্য। যদি উৎপাদন বিভাগ নিজেই না থাকে, তাহলে সেবা বিভাগ তো প্রয়োজন নাই, আর সেবা বিভাগ যদি প্রয়োজন না হয় তাহলে তাদের ব্যয়ও তৈরি হবে না। তাহলে যেহেতু সেবা বিভাগগুলো উৎপাদন বিভাগকে সাপোর্ট করার জন্য তৈরি হচ্ছে, তাহলে অবশ্যই উৎপাদন বিভাগগুলোকেই এর দায় দায়িত্ব বহন করতে হবে, সেই কথাটি এখানে বলা হচ্ছে। তাহলে এখন আমরা সহায়ক বিভাগের স্থির ও পরিবর্তনশীল ব্যয় বণ্টনের পদ্ধতি সম্বন্ধে দেখি। এখানে দুটি পদ্ধতি রয়েছে, একটিকে আমরা বলছি একক হার ব্যয় বণ্টন পদ্ধতি বা সিঙ্গেল রেট কস্ট অ্যালোকেশন মেথড। একক হার পদ্ধতিতে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের জন্য স্থায়ী ও পরিবর্তনশীল ব্যয় সময়ের জন্য একটি মাত্র ব্যয়গুচ্ছ ব্যবহার করা হয়। আরেকটি পদ্ধতি হলো দ্বৈত হার ব্যয় বণ্টন পদ্ধতি, ডুয়েল রেট কস্ট অ্যালোকেশন মেথড। এখানে আমরা বলছি দ্বৈত হার পদ্ধতিতে
সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের জন্য স্থির ও পরিবর্তনশীল ব্যয় সমূহের জন্য দুটি পৃথক ব্যয়গুচ্ছ ব্যবহার করা হয়। তাহলে দুটি পদ্ধতির মধ্যে বেসিক যে তফাৎ সেটি হলো, একক হার পদ্ধতিতে আমরা একটি ব্যয়গুচ্ছ ব্যবহার করছি, আর দ্বৈত পদ্ধতিতে আমরা আলাদা আলাদা দুইটি ব্যয়গুচ্ছ, একটি স্থির এবং একটি পরিবর্তনশীলের জন্য ব্যবহার করছি। তাহলে এখন আমরা দেখে নেই আমাদের এই দুটি পদ্ধতির মধ্যে আর কি কি পার্থক্য রয়েছে। পার্থক্যের বিষয়গুলো আমরা এভাবে প্রেজেন্ট করব। আমরা আগেও বলেছি যে ঘর করে এভাবে পার্থক্যের বিষয়গুলো উল্লেখ করে আমরা যদি সুন্দর করে পরীক্ষার খাতায় লিখি তাহলে আমরা অধিক নম্বর অর্জন করতে পারব। তাহলে এক নম্বরে আমরা দেখি হার। এখানে হারের ক্ষেত্রে আমরা কি বলছি, একক হার পদ্ধতিতে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের জন্য স্থির ও পরিবর্তনশীল ব্যয় সময়ের জন্য একটি মাত্র ব্যয়গুচ্ছ ব্যবহার করা হয়। হারটি নির্ণয় করার ক্ষেত্রে একটি মাত্র ব্যয়গুচ্ছ ব্যবহার করা হচ্ছে। আর দ্বৈত হার পদ্ধতিতে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের জন্য স্থির ও পরিবর্তনশীল ব্যয় সময়ের জন্য দুটি পৃথক ব্যয়গুচ্ছ ব্যবহার করা হচ্ছে। ব্যয় বণ্টনের ভিত্তি, একক হারের ক্ষেত্রে একটি ব্যয় বণ্টন ভিত্তি ব্যবহার করা হয়, আর দ্বৈত হারের ক্ষেত্রে দুটি পৃথক ব্যয় বণ্টন ভিত্তি ব্যবহার করা হয়। প্রকৃত ও প্রাক্কলিত ঘন্টা, একক হারে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের সময় প্রকৃত ঘন্টা ব্যবহারের ভিত্তিতে পরিচালন বিভাগের মধ্যে ব্যয় বণ্টন করা হয়, আর দ্বৈত হারে সহায়ক বিভাগের ব্যয় বণ্টনের ক্ষেত্রে প্রাক্কলিত ঘন্টা অনুসারে স্থির ব্যয় গুচ্ছ এবং পরিচালন বিভাগের জন্য ব্যয় বণ্টন করা হয়। এখানে যেহেতু একক হার, একক হারের ক্ষেত্রে প্রকৃত ঘন্টা ব্যবহার করা হয়, আর দ্বৈত হারের ক্ষেত্রে স্থিরের ক্ষেত্রে স্থির ব্যয়গুচ্ছর ক্ষেত্রে আমরা প্রাক্কলিত বা বাজেটের যেটিকে আমরা বলি সেই ব্যয় বণ্টনটি আমরা ব্যবহার করি, আর ভেরিয়েবল যেটি পরিবর্তনশীল ব্যয় সেটির ক্ষেত্রে আমরা প্রকৃত ব্যয় ঘন্টা ব্যবহার করি। অগ্রিম বণ্টন, একক হার পদ্ধতিতে সহায়ক বিভাগের কোনো ব্যয়কে পরিচালন বিভাগে অগ্রিম বণ্টন করা হয় না, কিন্তু দ্বৈত হার পদ্ধতিতে স্থির ব্যয়গুচ্ছকে সম্ভাব্য ব্যয়ের প্রাক্কলিত ঘন্টা হারে পরিচালন বিভাগে অগ্রিম বণ্টন করা হয়। শুধুমাত্র দ্বৈত হার ভিত্তিতে আমরা যে বাজেটেড ওয়ার্কিং আওয়ারটা আছে সেটির ভিত্তিতে আমরা স্থির ব্যয়টিকে অগ্রিম বণ্টন করে দিতে পারি, সেটি এখানে বলা হচ্ছে। পাঁচ নম্বরে আমরা বলছি স্বল্প ব্যয়ী, একক হার পদ্ধতি ব্যবহার অত্যন্ত সহজ এবং স্বল্প ব্যয়, যেহেতু এটি একটাই ভিত্তি সেক্ষেত্রে এটি ক্যালকুলেশন করাও সহজ এবং স্বল্প ব্যয়। আর দ্বৈত হার পদ্ধতি ব্যবহার তুলনামূলক জটিল এবং ব্যয়বহুল, যেহেতু এটি আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করতে হয়। পরিবর্তনশীলতা, একক হার পদ্ধতিতে একটি হার ব্যবহারের কারণে সহায়ক বিভাগের ব্যয়টি পরিচালন বিভাগের নিকট পরিবর্তনশীল ব্যয় হিসেবে গণ্য করা হয়। আর পক্ষান্তরে আমরা দ্বৈত হার পদ্ধতিতে বলছি, দ্বৈত হার পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে দুটি আলাদা ব্যয় হার ব্যবহার করা হয়, ফলে স্থির ব্যয়কে পরিবর্তনশীল ব্যয় হিসেবে গণ্য করার অবকাশ নেই। তাহলে এখান থেকে আমরা দেখলাম একক হার ভিত্তিতে আমরা সবগুলোকেই পরিবর্তনশীল ব্যয়ে রূপান্তর করে ফেলছি, কিন্তু দ্বৈত হার ভিত্তিতে যেহেতু আলাদা আলাদা ভিত্তি আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের স্থির ব্যয় স্থির থাকছে, পরিবর্তনশীল ব্যয় পরিবর্তনশীল থাকছে। আউটসোর্সিং এর সুযোগ, একটি ব্যয় হার ব্যবহারের কারণে ঘন্টা প্রতি হার খুব বেশি হয়, উৎপাদন বিভাগ এ কারণে অনেক স্বল্প ব্যয় আউটসোর্সিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা নিতে আগ্রহী হয়। পক্ষান্তরে পরিচালন ব্যয় বিভাগের এক্ষেত্রে আউটসোর্সিং এর মাধ্যমে সহায়তা নেওয়ার আগ্রহ তুলনামূলক কম থাকে। এই ছিল আমাদের দুটি পদ্ধতির মধ্যে তফাৎ। তফাৎটা মূলত যে এখানে একক হার পদ্ধতিতে আমরা সবগুলো খরচকে, স্থির খরচ এবং পরিবর্তনশীল খরচ, সবগুলো খরচকে যোগ করে একটি রেটে কনভার্ট করে ফেলছি, আর দ্বৈত হার পদ্ধতিতে আমরা পরিবর্তনশীল ব্যয়কে আলাদা রাখছি, স্থির ব্যয়কে আলাদা রাখছি। এটি হলো মূলত দুটি বিষয়ের মধ্যে তফাৎ। তাহলে আমরা এখন একটি উদাহরণ দেখি, একটি প্রবলেমের মাধ্যমে যদি এই দুটি পদ্ধতি ক্যালকুলেট করা দেখি তাহলে আমরা আরো পরিষ্কার ধারণা লাভ করতে পারব। তাহলে এখানে আমাদের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে, সেটি আমরা দেখে নেই। এখানে বলা আছে, দেশ কোম্পানি লিমিটেড হ্যাজ এ সাপোর্ট ডিপার্টমেন্ট হুইচ হ্যাজ টু ইউজার্স, বোথ আর অপারেটিং ডিভিশন,
एक्स डिविशन एंड वाई डिविशन এখানে দেশ কোম্পানির দুটি সাব অপারেটিং ডিভিশন আছে, একটিকে আমরা বলছি এক্স ডিভিশন আর একটিকে বলছি আমরা ওয়াই ডিভিশন, যেটি দুইটি সাপোর্ট ডিভিশন। দ্য ফলোয়িং ডেটা আর রিলেটেড টু 2019 বাজেট, 2019 সালের বাজেটে কি কি তথ্য দেওয়া আছে সেটি আমরা দেখে নেই। অ্যাকচুয়াল ক্যাপাসিটি দেওয়া আছে 75,000 আওয়ার্স, অর্থাৎ এই ডিপার্টমেন্ট সর্বোচ্চ 75,000 আওয়ার্স সার্ভিস দিতে পারবে। ফিক্সড কস্ট অফ অপারেটিং in 24,000 to 75,000 hours relevant range, এখানে রেঞ্জ দেওয়া আছে যে 24,000 ঘন্টা থেকে শুরু করে 75,000 ঘন্টা পর্যন্ত যদি চলে তাহলে এটি আমাদের খরচ হবে 12 লক্ষ টাকা, 12 লাখ টাকা। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত এবং আমাদের তার জন্য ফিক্সড কস্ট কত। তাহলে বাজেটেড লং রান ইউজেস আমরা দেখছি, এক্স ডিভিশনের ক্ষেত্রে 32,000 আওয়ার্স, ওয়াই ডিভিশনের ক্ষেত্রে 16,000 আওয়ার্স। এখানে লক্ষ্য করে দেখো যে বাজেটেড কথাটা আমরা আলাদা করে মার্ক করে দিয়েছি, কারণ এটা যেন মনে থাকে যে এটি হলো তাদের বাজেটেড আওয়ার্স, এটি কিন্তু অ্যাকচুয়াল আওয়ার না, এটি হলো তাদের বাজেটেড আওয়ার, যেটি আমরা পূর্ব থেকেই নির্ধারণ করে রেখেছি যে এক্স 32,000 আওয়ার ইউজ করবে এবং ওয়াই 16,000 আওয়ার ইউজ করবে, সব মিলে তারা ইউজ করবে 48,000 আওয়ার্স। বাজেটেড ভেরিয়েবল কস্ট পার আওয়ার ইন রিলেভেন্ট রেঞ্জ টাকা 20 পার আওয়ার। আমরা বলছি যে এই রিলেভেন্ট রেঞ্জে, রিলেভেন্ট রেঞ্জ বলতে আমরা বোঝাচ্ছি 24,000 আওয়ার্স টু 75,000 আওয়ার্স, 24,000 ঘন্টা থেকে শুরু করে যদি 75,000 ঘন্টা পর্যন্ত এটি চলে তাহলে এটি খরচ কত হবে সেটিকে আমরা বলছি বাজেটেড রিলিভেন্ট রেঞ্জ আওয়ার্স। তাহলে সেটির ক্ষেত্রে ভেরিয়েবল কস্ট হবে 20 টাকা পার আওয়ার। অ্যাকচুয়াল ইউজেজ ইন 2019 ইন আওয়ার্স, এখন আমরা দেখছি যে অ্যাকচুয়াল তাদের ইউজেস কত হয়েছে। এক্স ডিভিশনের ক্ষেত্রে 36,000 আওয়ার্স এবং ওয়াই ডিভিশনের ক্ষেত্রে 12,000 আওয়ার্স, এটি হলো তাদের অ্যাকচুয়াল আওয়ার আমাদের তাদের উৎপাদনে কাজে লেগেছে। তাহলে আমরা এখন বাজেটেড আওয়ারটা দেখে ফেললাম, সাথে সাথে অ্যাকচুয়াল আওয়ারটা দেখে ফেললাম, এখন আমরা দেখব রিকোয়ারমেন্টে আমাদের কী কী চাওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে অ্যালোকেটিং দ্য সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট ইউজিং দ্য ফলোয়িং মেথডস। আমরা কী কী মেথড ফলো করে এটি তৈরি করব, একটি হলো সিঙ্গেল রেট মেথড আর একটি হলো ডুয়েল রেট মেথড। এই দুটি পদ্ধতিতে আমাদের এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি সলিউশন করতে হবে। তাহলে আমরা এখন একে একে দেখে নেই দুটি পদ্ধতি সম্পর্কে। আমাদের প্রথমেই আমরা দেখব সিঙ্গেল রেট মেথড। এখানে আমাদের বলা হচ্ছে বাজেটেড ইউজেস 48,000 আওয়ার্স, যেটি আমাদের দেওয়া ছিল। বাজেটেড কস্ট ফিক্সড কস্টের ক্ষেত্রে দেওয়া ছিল 12 লাখ টাকা, আর ভেরিয়েবল কস্ট আমরা ক্যালকুলেট করে নিব, যেহেতু আমাদের বলা আছে 48,000 আওয়ার্স, সেক্ষেত্রে আমরা 48,000 কে যদি পার আওয়ার 20 দিয়ে ভাগ গুণ করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে টোটাল ভেরিয়েবল কস্ট দাঁড়ালো 9,60,000। তাহলে আমরা বাজেটের টোটাল কস্ট যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বাজেটের টোটাল কস্ট 21,60,000। তাহলে এখন যদি আমরা পার আওয়ার বাজেটেড কস্ট ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের টোটাল বাজেটেড কস্ট 21,60,000 ডিভাইডেড বাই আমাদের বাজেটেড ইউজেস 48,000 আওয়ার্স, সেটি যদি আমরা ভাগ করি তাহলে আমরা একটি রেট ক্যালকুলেট করতে পারি, সেটি হলো 45 পার আওয়ার, টাকা 45 পার আওয়ার। যেহেতু একটি রেট বের হয়েছে এজন্য এই পদ্ধতিকে আমরা বলছি সিঙ্গেল রেট মেথড। সো দ্য কস্ট অফ সাপোর্ট ডিপার্টমেন্ট টু বি অ্যালোকেটেড টু দ্য অপারেটিং ডিপার্টমেন্টস আর অ্যাজ ফলোজ। তখন আমরা এক্স এর ক্ষেত্রে তাদের অ্যাকচুয়াল যে আওয়ার ইউজ হয়েছে সেটি দিয়ে গুণ করব এবং ওয়াই এর ক্ষেত্রেও তাদের যে অ্যাকচুয়াল আওয়ার ইউজ হয়েছে সেটি দিয়ে আমরা গুণ করব এবং গুণ করব প্রত্যেককে 45, যেটি আমাদের ক্যালকুলেট করে যে পার আওয়ারটা বের হয়েছে সেটি। তাহলে এক্স এর ক্ষেত্রে 36,000 আওয়ার্স,
তাদের অ্যাকচুয়াল ইউজেস এবং ওয়াইয়ের ক্ষেত্রে 2000 আওয়ার্স তাদের অ্যাকচুয়াল ইউজেস এই দুটির সাথে আমরা গুণ করব 45 পার আওয়ার। তাহলে এক্স এর ক্ষেত্রে আমাদের কস্টটি দাঁড়াবে 16,20,000 টাকা, আর ওয়াইয়ের ক্ষেত্রে আমাদের সাপোর্ট ডিপার্টমেন্টের কস্ট দাঁড়াবে 5,40,000 টাকা। তাহলে এভাবে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো যে আমাদের সিঙ্গেল রেট মেথডে দুটি আলাদা ডিভিশনে সাপোর্ট ডিপার্টমেন্টের কস্ট কত হবে এবং আমরা কিভাবে সেটি অ্যালোকেট করব। তাহলে আমরা নিশ্চয়ই সিঙ্গেল রেট মেথডটা বুঝে ফেললাম যে সিঙ্গেল রেট মেথডে আমরা ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দুটিকে যোগ করে বাজেটের যে আওয়ার আছে সেটি দিয়ে আমরা ভাগ করে একটি সিঙ্গেল রেট বের করছি এবং সেই সিঙ্গেল রেটটি দিয়ে আমরা অ্যাকচুয়াল আওয়ারকে গুণ করছি প্রত্যেক ডিভিশনে এবং সেখান থেকে আমরা আমাদের অ্যালোকেশনটা বের করছি। এভাবে আমরা সিঙ্গেল রেট বের করলাম। এরপরে আমরা আলোচনা করব ডুয়েল রেট মেথডে এই একই প্রবলেমটি কিভাবে আমরা সলভ করতে পারি। এখানেও যেহেতু ইনফরমেশন সেম, সেক্ষেত্রে বাজেটেড আওয়ার্স, বাজেটেড ইউজেস 48,000 আওয়ার্স এবং বাজেটেড কস্ট, এটি ফিক্সড কস্ট আমরা আলাদা ক্যালকুলেট করব, ভেরিয়েবল কস্ট আমরা আলাদা ক্যালকুলেট করব। তাহলে ফিক্সড কস্ট আমাদের দেওয়া ছিল 12,00,000 টাকা। তাহলে পার আওয়ার ফিক্সড কস্ট যদি আমরা এখন ক্যালকুলেট করতে চাই তাহলে 12,00,000 টাকাকে আমরা 48,000 আওয়ার্স দিয়ে ভাগ করব। তাহলে আমাদের পার আওয়ার ফিক্সড কস্ট দাঁড়ায় 25 টাকা। আমরা সিঙ্গেল রেট মেথডে ভেরিয়েবল কস্টটা যুক্ত করার পর তারপরে আমরা ভাগ করেছিলাম, আর ডুয়েল রেট মেথডে আমরা ফিক্সড কস্টটাকে আলাদা বের করে ফেলছি, আলাদা রেট তৈরি হয়ে যাচ্ছে ফিক্সড কস্টের জন্য, আর ভেরিয়েবল কস্টের তো আমাদের আলাদা রেট দেওয়াই আছে 20 টাকা পার আওয়ার। নাও দ্য টোট কস্ট অফ সাপোর্ট ডিপার্টমেন্ট টু বি অ্যালোকেটেড টু দ্য অপারেটিং ডিপার্টমেন্টস আর অ্যাজ ফলোজ। এখন আমরা ডিভাইড করে দিব দুটি ডিভিশনের মধ্যে। সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হলো ফিক্সড কস্টটা আমরা বাজেটের উপর ধরে ক্যালকুলেট করব আর ভেরিয়েবল কস্টটা আমরা অ্যাকচুয়ালের উপর ধরে ক্যালকুলেট করব। এই জন্য আমরা কিন্তু এখানে মার্ক করে দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো বাজেটের কথাটা আলাদা একটু অন্য কালিতে মার্ক করে দিয়েছি এবং ভেরিয়েবল কস্টটা যেহেতু অ্যাকচুয়াল সেটিও আমরা আলাদা কালিতে মার্ক করে দিয়েছি, যেন এটি মনে রাখতে সহজ হয়, বুঝতে সহজ হয়। তাহলে দেখো এখন আমাদের ফিক্সড কস্ট যেহেতু বাজেটের ছিল এক্স ডিপার্টমেন্টের জন্য 32,000 আওয়ার্স, সেটি আমরা 25 টাকা দিয়ে গুণ করছি। আমাদের বাজেটেড আওয়ার্সটি তৈরি হচ্ছে, বাজেটেড ফিক্সড কস্টটি তৈরি হচ্ছে 8,00,000 টাকা, আর ভেরিয়েবল কস্ট সেটি অ্যাকচুয়ালের উপর নির্ভর করে তৈরি হবে। এই জন্যে এক্স ডিপার্টমেন্টের অ্যাকচুয়াল ইউজেস 36,000 আওয়ার্স এবং এটি পার আওয়ার 20 টাকা, যেহেতু 36,000 টাকা প্রতি ঘন্টা 20 টাকা করে, তাহলে অ্যাকচুয়াল খরচটি হবে 7,20,000 টাকা। এভাবে আমরা দুটি আলাদা রেটে আলাদা ভাবে ক্যালকুলেট করছি এবং এই দুটিকে যোগ করে আমরা এখন এক্স ডিভিশনের যে কস্ট, যে এক্সপেন্স সেটি ক্যালকুলেট করছি 15,20,000 টাকা। এবং একই নিয়মে আমরা ওয়াই ডিভিশনের ক্ষেত্রেও সেটি করছি। ওয়াই ডিভিশনের বাজেটেড আওয়ার্স ছিল 16,000 আওয়ার্স, যেটি 25 টাকা করে ফিক্সড কস্ট, আর অ্যাকচুয়াল ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে 12,000 আওয়ার্সের উপর আমরা 20 টাকা করে ধরছি, সেটি আসছে 2,40,000 টাকা। তাহলে টোটাল আমাদের দাঁড়ালো 6,40,000 টাকা। তাহলে এইভাবে আমরা দুটি আলাদা রেট দিয়ে বাজেটেড এবং অ্যাকচুয়াল কস্টটা ফিক্সড এবং ভেরিয়েবলের মধ্যে আলাদাভাবে বন্টন করছি। এই পদ্ধতিকে আমরা বলছি ডুয়েল রেট মেথড। এটি তুলনামূলকভাবে জটিল, এই জন্য আমরা বলছি যে আমাদের যে সিঙ্গেল রেট মেথড সেটি ক্যালকুলেট করার ক্ষেত্রে তুলনামূলক সহজ, একবারে একটি রেট বের করে সরাসরি ক্যালকুলেট করে দেওয়া যায়। তাহলে আমরা নিশ্চয়ই এখন দুইটি মেথডের মধ্যে তফাৎ কি সেটা বুঝে ফেললাম। তাহলে এখন আমরা আলোচনা করব মেথডস অফ অ্যালোকেটিং সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট, সহায়ক বিভাগে ব্যয় বন্টন পদ্ধতি সমূহ। আমাদের বেশ কিছু পদ্ধতি রয়েছে সাপোর্ট ডিপার্টমেন্টের ব্যয় বন্টন করার জন্য, সেই পদ্ধতিগুলো আমরা এখন একে একে দেখে নিই। প্রত্যক্ষ বা সরাসরি পুনঃবন্টন পদ্ধতি, ডিরেক্ট মেথড অর রিডিস্ট্রিবিউশন মেথড, ধাপ পদ্ধতি
বা ক্রমধাপ পদ্ধতি, স্টেপ মেথড অর স্টেপ ডাউন মেথড, পারস্পরিক সেবা পদ্ধতি, রিসিপ্রোকাল সার্ভিস মেথড। এই রিসিপ্রোকাল সার্ভিস মেথডের মধ্যে আবার রয়েছে তিনটি পদ্ধতি। একটি হলো পৌনঃপুনিক বন্টন পদ্ধতি, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, সহ সমীকরণ পদ্ধতি, সিমলটেনিয়াস ইকুয়েশন মেথড, এবং ভুল শোধানো পর্যন্ত পরীক্ষা চালিয়ে যাওয়া পদ্ধতি, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে ওভারভিউ পদ্ধতি বা ওভারভিউ মেথড। এই যে পদ্ধতিগুলো রয়েছে, এই পদ্ধতিগুলোর মধ্যে বিশেষ করে পারস্পরিক সেবা পদ্ধতি, রিসিপ্রোকাল সার্ভিস মেথড, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রিসিপ্রোকাল সার্ভিস মেথডের মধ্যে আবার প্রথম দুটি পদ্ধতি, প্রথমটি হলো রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, দেখো, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড এবং সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড, এই দুটি পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা সবগুলো পদ্ধতি আজকে আলোচনা করতে পারবো না। আমরা যেহেতু এই দুটি পদ্ধতি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাহলে আমরা এই দুটি পদ্ধতি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং এই দুটি পদ্ধতির উপর আমরা গাণিতিক সমস্যা এবং তার সমাধান দেখব। তাহলে চলো আমরা এখন এই দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করি। প্রথমেই আসি পৌনঃপুনিক বন্টন পদ্ধতি, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, যে পদ্ধতিতে সেবা বিভাগ বা সহায়ক বিভাগগুলোর মোট ব্যয়কে অন্যান্য সহায়ক বিভাগ সহ উৎপাদন বিভাগগুলোর মধ্যে পূর্ব স্থিরকৃত কোনো অনুপাতে পুনঃপুন বন্টন করা হয়ে থাকে, যতক্ষণ না সেবা বিভাগ বা সহায়ক বিভাগগুলোর মোট ব্যয় সম্পূর্ণ নিঃশেষ হয়। এরূপ বন্টন প্রণালীকে পৌনঃপুনিক বন্টন পদ্ধতি বা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড বলে। অর্থাৎ এই পদ্ধতিতে সেবা বিভাগগুলোর যে ব্যয় রয়েছে সেটিকে বারবার উৎপাদন এবং অন্যান্য সেবা বিভাগগুলোর মধ্যে বারবার বন্টন করা হয় এবং বন্টন করতে 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 একটি সময় এটি নিঃশেষ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এটি নিঃশেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্বনির্ধারিত একটি অনুপাতে এটি বারবার বন্টন করে যেতে হয়। এই পদ্ধতিটিকে আমরা বলছি রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড বা পৌনঃপুনিক বন্টন পদ্ধতি। আরেকটি পদ্ধতির কথা আমরা বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো সহ সমীকরণ পদ্ধতি, সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথড। তাহলে এটি দেখে নেই, এটি বলতে আমরা কি বুঝি, যে পদ্ধতিতে বীজগণিতের সহ সমীকরণ সূত্রের সাহায্যে অন্য সহায়ক বিভাগের ব্যয়ের অংশ সহ একটি সহায়ক বিভাগের মোট ব্যয় নির্ণয় করে উহা আবার সরাসরি উৎপাদন বিভাগগুলোর মধ্যে বন্টন করা হয় তাকে সহ সমীকরণ পদ্ধতি বলে। অর্থাৎ এটি বীজগাণিতিক সূত্রের মাধ্যমে আমরা প্রথমে একটি সাপোর্ট ডিপার্টমেন্ট বা সহায়ক ডিপার্টমেন্টের মোট ব্যয় নির্ণয় করে ফেলি এবং সেই মোট ব্যয়টিকে আমরা সবগুলো ডিপার্টমেন্টের মধ্যে, সবগুলো উৎপাদন বিভাগের মধ্যে বন্টন করে দিই এবং একটা সময় দেখা যায় যে ওটি সহায়ক বিভাগগুলোর মধ্যে যে বন্টন হয়েছে সেটি প্লাস মাইনাস করে জিরো হয়ে গিয়েছে, কিন্তু এটি আলটিমেটলি উৎপাদন বিভাগগুলোর মধ্যে বন্টন হয়ে গেছে। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলছি সিমলটেনিয়াস ইকুয়েশন মেথড বা সহ সমীকরণ পদ্ধতি। আমরা সমীকরণের সাহায্যে এই পদ্ধতিটিকে করি বলে আমরা সহ সমীকরণ পদ্ধতি বলছি। তাহলে এখন যদি আমরা এই দুইটি পদ্ধতি সম্পর্কে একটি গাণিতিক সমস্যা দেখি তাহলে তোমাদের বিষয়টি আরো পরিষ্কার হবে। তাহলে আমরা দেখি আমাদের একটি গাণিতিক সমস্যা এখানে দেওয়া আছে। স্টার লিমিটেড হ্যাজ থ্রি প্রোডাকশন অ্যান্ড টু সার্ভিস ডিপার্টমেন্টস ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2019। দ্য ডিপার্টমেন্টাল এক্সপেন্স ওয়ার অ্যাজ ফলোজ। প্রোডাকশন ডিপার্টমেন্ট, এখানে তিনটি প্রোডাকশন ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। আমরা নীলকালি দেশিটি দেখিয়েছি, এ, বি এবং সি, এই তিনটিকে আমরা বলছি প্রোডাকশন ডিপার্টমেন্ট। আর সার্ভিস ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে এক্স এবং ওয়াই, যাদের কস্ট হলো 18,000 এবং 24,000। এই যে দুটি টাকা, এই দুটি টাকা আমাদের উৎপাদন বিভাগগুলোর মধ্যে বন্টন করে দিতে হবে। এই হলো অঙ্কের মূল বিষয়। তাহলে আমরা কি কি পদ্ধতিতে সেটি বন্টন করতে পারি সেটি আমরা দেখি। তার আগে আমরা এটি শকের মাধ্যমে এখানে যে রেশিওগুলো দেওয়া আছে সেটি সম্পর্কে দেখি। এখানে এক্স এর রেশিও দেওয়া আছে
এক্স এর যে টাকাটি রয়েছে 18,000 টাকা সেটি বন্টন হবে এমন অনুপাতে এ পাবে 20%, বি পাবে 40%, সি পাবে 30%। তাহলে এই তিনটিকে যোগ করলে পাওয়া যায় 90%, আর বাকি 10% পাবে সার্ভিস ডিপার্টমেন্টের মধ্যে আরেকটি যে ডিপার্টমেন্ট রয়েছে ওয়াই, সে পাবে 10%। কিভাবে আমরা যদি ওয়াই ডিপার্টমেন্টের ডিস্ট্রিবিউশন করি তাহলে তার জন্য আলাদা রিসিপ দেওয়া আছে। ওয়াই ডিপার্টমেন্টের যে টাকাটি রয়েছে অর্থাৎ 24,000 টাকা, সেটির মধ্যে এ পাবে 40%, বি পাবে 20%, সি পাবে 20%। এই তিনটিকে যোগ করলে আমরা পেলাম 80%, বাকি 20% পাবে এক্স, অর্থাৎ আরেকটি যে সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে সেটি পাবে 20%। এখন এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটি আমাদের সলিউশন করতে হবে রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে এবং সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডে। তাহলে আমরা এখন দেখে নেই কিভাবে এই সমস্যাটি আমরা দুটি পদ্ধতির মাধ্যমে সমাধান করতে পারি। প্রথমেই আমরা দেখব আমাদের রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড যেটি রয়েছে সেটি কিভাবে আমরা সম্পন্ন করতে পারি। এখানে আমরা একটি সক তৈরি করেছি, এখানে বেশ কয়েকটি কলাম রয়েছে। প্রথম কলামে আমরা পার্টিকুলার্স অর্থাৎ বর্ণনা লিখেছি, কিভাবে আমরা সেটি ডিস্ট্রিবিউট করব তার বর্ণনা। তারপরে আমরা প্রোডাকশন ডিপার্টমেন্টের নাম লিখেছি, এ বি এবং সি তিনটি প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য তিনটি আলাদা কলাম আমরা তৈরি করেছি এবং তারা সম্মিলিতভাবে প্রোডাকশন ডিপার্টমেন্ট, এই জন্য আমরা তিনটিকে আবার একসাথে একভাবে রেখেছি। আর সর্বশেষ আমরা দুটি কলাম নিয়ে একটি বিভাগ তৈরি করেছি, সেটি হলো সার্ভিস ডিপার্টমেন্ট, যেটিতে রয়েছে এক্স এবং ওয়াই। এবং এক্স এবং ওয়াইয়ের এই যে 18,000 এবং 24,000 টাকা, এই দুইটি টাকা আমরা এখন এই এ বি এবং সি এই তিনটি ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব। যেহেতু এটি রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড, ফলে এটি আমরা বারবার ডিস্ট্রিবিউট করব এবং যতক্ষণ পর্যন্ত নিঃশেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সার্ভিস ডিপার্টমেন্টের খরচটিকে প্রোডাকশন ডিপার্টমেন্টের মধ্যে এবং অন্য যে সার্ভিস ডিপার্টমেন্টটি আছে সেটির মধ্যে বন্টন করতে থাকব। যতক্ষণ পর্যন্ত সার্ভিস ডিপার্টমেন্টের কলামে ব্যালেন্স থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটি বন্টন করে যাব। তাহলে প্রথমেই আমরা প্রথম রোতে দেখছি ওভারহেড অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আমাদের প্রথমেই যে টাকাগুলি যেভাবে দেওয়া রয়েছে, যে বিভাগের জন্য যত টাকা বরাদ্দ রয়েছে সেটি আমরা লিখে নিব। বিভাগের জন্য ছিল 48,000 টাকা, বি এর জন্য ছিল 56,000, সি এর জন্য 30,000, এক্স ডিপার্টমেন্টে 18,000 এবং ওয়াই ডিপার্টমেন্টের জন্য 24,000 টাকা। এখন আমরা আমাদের এটি ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউট করব আমাদের যে অনুপাতটি দেওয়া ছিল সেই অনুপাতে। আমাদের এক্স এর ক্ষেত্রে বলা ছিল এ পাবে 20%, বি পাবে 40%, সি পাবে 30% এবং বাকি 10% পাবে ওয়াই। আর ওয়াই এর জন্য বলা ছিল এ পাবে 40%, বি পাবে 20%, সি পাবে 20% এবং বাকি 20% পাবে এক্স। তাহলে আমরা প্রথম ডিস্ট্রিবিউশনটা চলে যাই, আমি কার্সার দিয়ে দেখাচ্ছি। দেখো প্রথম যে রোতে আমরা ডিস্ট্রিবিউশন করছি কত টাকা, আমাদের এক্স ডিপার্টমেন্টের যে 18,000 টাকা রয়েছে সেই 18,000 টাকাকে আমরা এই অনুপাতে বন্টন করে দিব। তাহলে 18,000 টাকা 20% করলে 3,600 টাকা, সেটি আমরা এক্সকে একে দিলাম, এ ডিপার্টমেন্টকে দিলাম। 18,000 টাকার উপর 40% করলে দাঁড়ায় 7,200 টাকা, সেটি আমরা বি ডিপার্টমেন্টকে দিলাম। 18,000 টাকাকে 30% করলে দাঁড়ায় 5,400 টাকা। দেখো আমি কার্সার দিয়ে দেখাচ্ছি, এটি হলো সি ডিপার্টমেন্টকে আমরা দিলাম। বাকি যে 10% টাকা রয়ে গেল সেটি আমরা দিলাম ওয়াই ডিপার্টমেন্টকে। এরপরে আমরা বন্টন করব আমাদের ওয়াই ডিপার্টমেন্টের টাকা। যেহেতু এক্স ডিপার্টমেন্টের টাকাটা আমরা বন্টন করে দিয়েছি, এই জন্যে আমরা এটিকে ব্র্যাকেট দিয়ে দিলাম। এবং এক্স ডিপার্টমেন্টে কিন্তু বন্টন করার পর এখন আর কোনো টাকাই রইল না, কিন্তু এখন আবার আমরা ওয়াই ডিপার্টমেন্টের টাকাটা যখন বন্টন করব তখন এক্স ডিপার্টমেন্টের মধ্যে কিছু টাকা চলে আসবে। ফলে আমরা ওয়াই ডিপার্টমেন্টের টাকাটা যোগ করি 24,000 টাকা এবং এক্স ডিপার্টমেন্ট থেকে পেল আরও 1,800 টাকা, মিলে হলো 25,800 টাকা। এই 25,800 টাকাকে এখন আমরা এই চারটি ডিপার্টমেন্টের মধ্যে বন্টন করে দিব এই রেশিওতে। রেশিওটি হলো ডিপার্টমেন্ট পাবে 40%, তাহলে 25,800 টাকার উপর 40% করলে আমাদের দাঁড়ায় 10,320 টাকা, যেটি আমরা এ ডিপার্টমেন্টকে দিব।
30% করলে দাঁড়ায় 5160 টাকা, যেটি আমরা বি ডিপার্টমেন্ট, সি ডিপার্টমেন্ট এবং এক্স ডিপার্টমেন্ট তিনজনের জন্যই 20% করে বরাদ্দ, এই জন্য তিনজনকেই আমরা 5160 টাকা করে দিলাম। তাহলে এবার আবার এক্স ডিপার্টমেন্টের টাকা চলে আসলো, তাহলে আবার এক্স ডিপার্টমেন্টে যে 5160 টাকা এসে জমা হয়েছে সেটি আবার বন্টন করতে হবে। তাহলে এই 5160 টাকা আবার আমরা এক্স ডিপার্টমেন্টের যে বন্টন রেশিও ছিল সেই অনুপাতে একে দিব 20%, অর্থাৎ 1032 টাকা, বিকে দিব 40%, অর্থাৎ 2064 টাকা, সিকে দিব 30%, অর্থাৎ 1548 টাকা, এবং ওয়াইকে দিব 10%, 5116 টাকা। এটি হলো 5160 টাকার বন্টন। তাহলে এবার ওয়াই ডিপার্টমেন্টে আবার জমা হলো 516 টাকা। তাহলে আবার ওয়াই ডিপার্টমেন্টকে আমরা এই যে ওয়াই ডিপার্টমেন্টের 516 টাকা একই নিয়মে একই রেশিওতে বন্টন করব। তাহলে এ ডিপার্টমেন্ট পাবে 207 টাকা, বি ডিপার্টমেন্ট পাবে 103 টাকা, সি ডিপার্টমেন্ট পাবে 103 টাকা এবং এক্স ডিপার্টমেন্ট পাবে 103 টাকা। এটি হলো 516 টাকার 20% করে তারা পেল, আর শুধুমাত্র ইপিএসে 40%। এখন আবার এক্স ডিপার্টমেন্টে 103 টাকা জমা হয়েছে, এই 103 টাকা আবার আমরা এই চারটি ডিপার্টমেন্টের মধ্যে একইভাবে বন্টন করব। তাহলে ওয়াই ডিপার্টমেন্টে এসে জমা হবে 10 টাকা। সেই 10 টাকাকে আমরা যদি এখন আবার বন্টন করে দেই, তাহলে প্রোডাকশন ডিপার্টমেন্টগুলোই শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা আর দেখছি যে এখানে এক্স ডিপার্টমেন্টের জন্য আর কোনো ব্যালেন্স রইল না। যদিও আমরা এখানে যদি আর প্রপারলিটি বন্টন করতাম তাহলে এখানে 2 টাকা থাকতো, এবং এই 2 টাকাকে যদি আমরা পরবর্তীতে বন্টন করতাম তাহলে কিন্তু আমরা আবার দেখতাম যে এটি বি এবং সি ডিপার্টমেন্টের মধ্যে বন্টিত হয়ে গেছে, যে কারণে এই 2 টাকাকে আমরা 2 টাকার জন্য আরেকটি রো তৈরি না করে আমরা সরাসরি এটি বন্টন করে দিয়েছি। তাহলে এখন আমরা যেটি করলাম সেটি হলো এক্স ডিপার্টমেন্টে আর কোনো টাকা রইল না, ওয়াই ডিপার্টমেন্টে 10 টাকা সেটি বন্টন হয়ে গেছে, তার মানে ওয়াই ডিপার্টমেন্টেও আর কোনো টাকা রইল না। তাহলে এক্স ডিপার্টমেন্ট এবং ওয়াই ডিপার্টমেন্টের সকল টাকা বন্টিত হয়ে গিয়েছে, অর্থাৎ সার্ভিস ডিপার্টমেন্টের যে টাকাগুলো সেটি নিঃশেষ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই এ ডিপার্টমেন্ট, বি ডিপার্টমেন্ট এবং সি ডিপার্টমেন্টকে যোগ করি, তাহলে আমাদের অ্যামাউন্টগুলো দাঁড়ায় এ ডিপার্টমেন্টে 63,184 টাকা, বি ডিপার্টমেন্টে 70,571 টাকা এবং সি ডিপার্টমেন্টে 42,245 টাকা। এই তিনটি ফিগার তোমরা একটু মনে রেখো, কারণ এর পরবর্তী পদ্ধতিতেও আমরা দেখব যে এই তিনটি ফিগার মিলে কিনা। একটি হলো 63,184 টাকা, আরেকটি হলো 70,571 টাকা এবং সি ডিপার্টমেন্টে 42,245 টাকা। তাহলে এরপরে আমরা আরেকটি মেথড যেটি রয়েছে সিমুলটেনিয়াস মেথড সেটিতে আমরা চলে যাই। এখানে আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখব, এখানে আমরা ধরে নিলাম এম ডিপার্টমেন্ট, সরি এম হলো টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট এক্স, এক্সের যত টাকা সেটি ওই থেকেও পেয়েছে এবং এক্সের নিজস্ব যে টাকাটি রয়েছিল এই দুটি মিলে যে টাকা সেটিকে আমরা বলছি এম, এবং এন বলছি আমরা টোটাল ওভারহেড অফ সার্ভিস ডিপার্টমেন্ট ওয়াই, অর্থাৎ ওয়াই এর নিজস্ব টাকা এবং সাথে সাথে এক্স ডিপার্টমেন্ট থেকে যেটি পেয়েছে সেটি। তাহলে এটি যদি আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখতে চাই, তাহলে এম ইকুয়াল টু 18,000, যেটি কিনা এক্স ডিপার্টমেন্টের নিজস্ব টাকা, সাথে সাথে ওয়াই এর থেকে পাবে 20%, তাহলে 20% অফ এন, যেহেতু ওয়াই ডিপার্টমেন্টের টোটাল টাকাটাকে আমরা বলছি এন, তাহলে এখানে আমরা বলছি 20% অফ এন এটি হলো এক্স ডিপার্টমেন্ট পাবে। তাহলে তাই যদি হয় আমরা এটিকে যদি একটা ইকুয়েশনের মাধ্যমে দেখতে চাই, তাহলে এম ইকুয়াল টু 18,000 প্লাস যেহেতু 20% অফ এন অর্থাৎ 0.2n, তাহলে এটি ইকুয়েশন করলে দাঁড়ায় এম, আমরা যদি এই এম কে সাইড চেঞ্জ করে নিয়ে আসি তাহলে এটি মাইনাস হয়ে যাবে, এম মাইনাস 0.2n ইকুয়াল টু 18,000 টাকা। এটিকে আমরা বলছি সমীকরণ এক। একই নিয়মে আমরা এন এর ক্ষেত্রেও ক্যালকুলেট করছি এবং আমরা তৈরি করছি সমীকরণ দুই। যেহেতু এন কে আমরা বলছি ওয়াই ডিপার্টমেন্টের টোটাল টাকা, তার মানে ওয়াই ডিপার্টমেন্টের নিজস্ব টাকা 24,000 টাকা, এবং এম এর এম থেকে অর্থাৎ এক্স ডিপার্টমেন্ট থেকে সে পাবে 10% টাকা, সব মিলে সে পাবে 24,000 প্লাস 10% অফ এম,
এভাবে আমরা তৈরি করছি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা বলছি মাল্টিপল দ্য ইকুয়েশন নং 2 বাই 10, অর্থাৎ 2 নম্বর সমীকরণটিকে আমরা 10 দিয়ে গুণ করব এন্ড অ্যাডিং দ্য রেজাল্ট উইথ ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 1 এর সাথে সেটি যোগ করব। তাহলে প্রথমেই আমরা যদি এই 2 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করি তাহলে কেমন আসে দেখি। 10 দিয়ে গুণ করলে আসবে 10n মাইনাস, যেহেতু 0.1 কে 10 দিয়ে গুণ করলে 1 আসে, অর্থাৎ 1 কে m এর সাথে গুণ করলে mই হবে, তাহলে 10n মাইনাস m ইকুয়াল টু 24,000 কে 10 দিয়ে গুণ করলে 240,000 টাকা। তাহলে এখন যদি সেটিকে আমরা আমাদের 1 নং সমীকরণের সাথে যোগ করি তাহলে সমীকরণটি দাঁড়ায় এমন। তাহলে এখানে উপরে রয়েছে m, নিচেও রয়েছে একটি m, কিন্তু উপরে রয়েছে যেটি সেটি প্লাস আর নিচে রয়েছে যেটি সেটি মাইনাস। এখন যদি আমরা যোগ করে দেই তাহলে প্লাস এবং মাইনাসের কাটাকাটি, এখন থাকবে আমাদের উপরে মাইনাস 0.2n আর নিচে রয়েছে প্লাস 10n। তাহলে 10n থেকে মাইনাস 0.2n বাদ গেলে আমাদের থাকে 9.8n। আর এই দুইটি ফিগারকে যদি আমরা যোগ করি 18,000 এবং 240,000, তাহলে আমাদের দাঁড়ায় 258,000 টাকা। তাহলে আমরা এখন যদি n এর মান ক্যালকুলেট করি তাহলে 258,000 ভাগ 9.8, তাহলে n এর মান দাঁড়ায় 26,326 টাকা। এই ভ্যালুটি, এই n এর ভ্যালুটি যদি আমরা এখন 1 নং সমীকরণের মধ্যে বসাই তাহলে সেটি দেখতে এমন দাঁড়ায়। এবং তখন m এর মানটি আমরা ক্যালকুলেট করে পাই m ইকুয়াল টু 23,265। আমরা সমীকরণে সমাধান করে নিলাম n এর মান 26,326 টাকা আর m এর মান 23,265 টাকা। তাহলে এখন আমরা যদি এটিকে একটি সকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে এমন দাঁড়ায়, আমরা প্রথমেই আমাদের যে ব্যালেন্সগুলো দেওয়া ছিল সেটি প্রথম কলামে লিখেছি, সেটি হলো ব্যালেন্স অ্যাজ পার প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এরপর আমরা যে এক্স এর টোটাল ভ্যালু অর্থাৎ এম যেটি পেয়েছি সেটি হলো 23,265 টাকা, সেটিকে আমরা আমাদের বাকি ডিপার্টমেন্টগুলোর মধ্যে রেশিও অনুপাতে বন্টন করে দিচ্ছি। অর্থাৎ ওয়াই এর জন্য 10%, এ এর জন্য 20%, বি এর জন্য 40% এবং সি এর জন্য 30%। এটি ছিল এক্স ডিপার্টমেন্টের টাকা ডিস্ট্রিবিউশন রেশিও। এবং একই নিয়মে আমরা 26,326 টাকাকে, যেটি আমরা বলছি ওয়াই ডিপার্টমেন্টের টোটাল টাকা, ওয়াই ডিপার্টমেন্টের নিজস্ব টাকা 24,000 এবং এক্স ডিপার্টমেন্ট থেকে প্রাপ্ত বাকি টাকা মিলে 26,326 টাকা, এই সবগুলো মিলে দাঁড়াচ্ছে। এখন এটিকে আমরা যদি সেই রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেই তাহলে এক্স ডিপার্টমেন্ট পাবে 5,265 টাকা, এ ডিপার্টমেন্ট পাবে 10,531 টাকা, বি ডিপার্টমেন্ট পাবে 5,265 টাকা এবং সি ডিপার্টমেন্ট পাবে 5,265 টাকা। এই 20%, 40%, 20% এবং 20% এই রেশিওতে। এখানে আগের অঙ্কের সাথে যে তফাৎটি তোমরা হয়তোবা মনে করতে পারো সেটি হলো আগের অঙ্কে আগের নিয়মে আমরা সার্ভিস ডিপার্টমেন্টটাকে ডান পাশে লিখেছিলাম আর এখন আমরা সার্ভিস ডিপার্টমেন্টটাকে বাম পাশে লিখেছি, কিন্তু ডান পাশে লিখলেও কোনো অসুবিধা নেই, একই নিয়মে তোমরা করতে পারবে। তাহলে এখন দেখো এক্স ডিপার্টমেন্টকে যদি আমরা যোগ করি তাহলে ব্যালেন্সটি জিরো হয়ে যাবে, ওয়াই ডিপার্টমেন্টকে যদি যোগ করি তাহলেও ব্যালেন্সটি জিরো হয়ে যাবে, যেহেতু ব্র্যাকেটের যে ফিগারটি এটি মাইনাস, যেহেতু এটি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এই জন্য এটি মাইনাস ফিগার। তাহলে এই দুটি যোগ করলে জিরো হয়ে যাবে। এখন আমরা এ ডিপার্টমেন্টকে যোগ করলে তার যোগফল দাঁড়ায় 63,184 টাকা, বি ডিপার্টমেন্টের যোগফল দাঁড়ায় 70,571 টাকা এবং সি ডিপার্টমেন্টের যোগফল দাঁড়ায় 42,245 টাকা। আশা করি তোমাদের আগের নিয়মের সেই ফিগারগুলো মনে আছে। এখন তোমরা মিলিয়ে নাও আগের যে আমরা রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথডে যে ফিগারগুলো এসেছিল আমাদের সিমুলটেনিয়াস ইকুয়েশন মেথডেও একই ফিগারগুলো কিন্তু এসেছে, যোগফলগুলো একই এসেছে। তার মানে উভয় পদ্ধতিতেই কিন্তু একই, শুধু পদ্ধতিগতভাবে আলাদা। তাহলে নিশ্চয়ই দুটি পদ্ধতিতে কিভাবে একটি অঙ্কের সমাধান করা যায় সেটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা যদি রেফারেন্স বই হিসেবে ব্যবহার করতে চাও তাহলে চার্লস টি হর্নগ্রেন, শ্রীকান্ত এম ডটার এবং
জর্জ ফস্টার, এই তিনজন রাইটার মিলে লেখা কস্ট অ্যাকাউন্টিং বইটি দেখতে পারো। সাথে সাথে ইন্ডিয়ান রাইটার সুভাষ জাগপাত, তার লেখা কস্ট অ্যাকাউন্টিং 2 এ বইটিও দেখতে পারো। এটি ওভারহিট কস্টিং এর উপর লেখা। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা রইল, তোমরা ভালো থেকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।